অনতিমির অন্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। শ্রীচৈতন্য মনোভাবিষ্টম স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপঃ কদা মহ্যম দদাতিশ পদান্তিকম্। বন্দেহম শ্রীগুরুঃ শ্রীযুত পদকমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপম সাগ্রজাতম সহগণ রঘুনাথান্বিতং তং সজীবম সাদ্বৈতম সাবধূতম পরিজনসহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রীরাধা কৃষ্ণপাদং সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্ততে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধিবৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পথিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। মুখং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘায়তে গিরিম ইৎকৃপা তমহং বন্দে শ্রীগুরুন দীনতারিণম পরমানন্দ মাধবম শ্রীচৈতন্যমীশ্বরম। শ্রীমদ্ ভাগবত অষ্টম স্কন্ধ ত্রয়োদশ অধ্যায়, অধ্যায়ের নাম ভাবি মনুদের বর্ণনা, শ্লোক ১২ এবং ১৩। ১৩ নম্বর শ্লোকটি বোর্ডে লেখা আছে, প্রথমে আমরা ১২ নম্বর শ্লোকটি পাঠ করব, তারপর ১৩ নম্বর শ্লোকটি একসঙ্গে আবৃত্তি করা হবে। ১২ নম্বর শ্লোক। তত্র দেবাসুত পশ বিরজায়মৃত প্রভা তেষাং বিরোচনসুত বলিরিন্দ্র ভবিষ্যতি। অনুবাদ: অষ্টম মন্বন্তরে সুতপা বিরজা অমৃত প্রভা প্রভৃতি দেবতা হবেন, বিরোচনের পুত্র বলি মহারাজ দেবতাদের রাজা ইন্দ্র হবেন। ১৩ নম্বর শ্লোক। দত্তে মাং যচমানায় বিষ্ণুবেজ পদত্রয়ম রাধ্যমিন্দ্রপদং হিত্বা তত সিদ্ধিম অবাপ্সতি। দত্তে মাং যচমানায় বিষ্ণুবেজ পদত্রয়ম রাধ্যমিন্দ্রপদং হিত্বা তত সিদ্ধিম অবাপ্সতি। দত্তে মাং যাচমানায় বিষ্ণুবেজ পদত্রয়ম রাধ্যমিন্দ্রপদং হিত্বা তত সিদ্ধিম অবাপ্সতি। দত্তে মাং যাচমানায় বিষ্ণুবেজ পদত্রয়ম রাধ্যমিন্দ্রপদং হিত্বা তত সিদ্ধিম অবাপ্সতি। বলুন। দত্তে মাং যচমানায় মাত্র
विष्णुबीजं पदत्रयं रद्धमिन्द्रपदं हित्वा ततो सिद्धिमवाप्स्यति। माताजीদের মধ্যে কেউ দত্তমাং যচমানায় বিষ্ণুবীজং পদত্রয়ম্ রাধমিন্দ্রপদং হিত্বা তত সিদ্ধিমবাপ্স্যতি। শব্দার্থ দত্ত্বা দান করে ইমাম এই ব্রহ্মাণ্ড যচমানায় যিনি তার কাছে ভিক্ষা করেছিলেন বিষ্ণবে শ্রী বিষ্ণুকে য বলি মহারাজ পদত্রয়ম ত্রিপাদ ভূমি রাধম প্রাপ্ত হয়েছিলেন ইন্দ্রপদম ইন্দ্রের পদ হিত্বা ত্যাগ করে তত তারপর সিদ্ধিম সিদ্ধি অবাপ্স্যতি প্রাপ্ত হবেন। শ্রীল প্রভুপাদ কৃত অনুবাদ এবং তাৎপর্য। জয় শ্রীল প্রভুপাদ কি অনুবাদ। বলি মহারাজ ভগবান শ্রী বিষ্ণুকে ত্রিপাদ ভূমি দান করেছিলেন এবং তার ফলে তিনি ত্রিভুবন হারিয়েছিলেন, কিন্তু বলি মহারাজ তাকে সব কিছু দান করায় ভগবান শ্রী বিষ্ণু তার প্রতি প্রসন্ন হয়েছিলেন বলে পরে বলি মহারাজ জীবনের পরম সিদ্ধি প্রাপ্ত হবেন। তাৎপর্য ভগবদ্গীতায় উল্লেখ করা হয়েছে মনুষ্যানাং সহস্রেষু কশ্চিত যততি সিদ্ধয়ে, লক্ষ লক্ষ মানুষের মধ্যে কদাচিত একজন সিদ্ধি লাভের প্রয়াস করে। এই সিদ্ধির বিশ্লেষণ এখানে করা হয়েছে রাধ্যমিন্দ্রপদং হিত্বা তত সিদ্ধিম অপাপসতি, তিনি ইন্দ্রের পদ পরিত্যাগ করে সিদ্ধি লাভ করবেন। সিদ্ধি বলতে বোঝায় শ্রীবিষ্ণুর অনুগ্রহ, যুগসিদ্ধি নয়। অনিমা লঘিমা মহিমা প্রাপ্তি প্রাকাম্য ঈশিত্যা বসিত্যা এবং কামাবসায়িতা এই সমস্ত যুগসিদ্ধি অনিত্য, পরম সিদ্ধি হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুর কৃপা লাভ করা। নমম বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তিস্বরূপ দামোদর স্বামিনীতে নামিনে নমসদ্ভক্তমনে মণিপুরোদ্ভবায় চ প্রভুপাদলসদ্বাণী প্রচার নিরতায়তে নমম বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পশ্চাৎদেশ। এই অধ্যায়ের নাম হচ্ছে ভাবী মনুদের বর্ণনা। তো কীভাবে এই জড় ব্রহ্মাণ্ডগুলি কীভাবে ভগবান পরিচালনা করছেন সে সম্পর্কে বর্ণনা করা হচ্ছে। হ্যাঁ, প্রতিটি সংস্থারই একটা পরিচালনা ব্যবস্থা থাকে। হ্যাঁ, প্রতিটি দেশের একটা পরিচালনা ব্যবস্থা থাকে। হ্যাঁ, যেমন ভারতবর্ষের পরিচালনা ব্যবস্থা আছে, লোকসভা রাজ্যসভা, হ্যাঁ বিধানসভা। যে কোনো দেশে যান আমেরিকার একটা পরিচালনা ব্যবস্থা আছে, আমাদের মায়াপুরেরও একটা পরিচালনা ব্যবস্থা আছে। অনেক সময় লোকে জিজ্ঞেস করে যে ইসকনের পরিচালনা ব্যবস্থাটা কী। হ্যাঁ, যেমন মায়াপুরে রয়েছে বিভিন্ন ডিপার্টমেন্টাল হেডস, রয়েছে ম্যাক মেম্বার্স, রয়েছে জিবিসি। তো এই বিশ্ব ব্রহ্মাণ্ডেরও একটা পরিচালনা ব্যবস্থা রয়েছে, তো সেটা আমরা তো জল্পনা কল্পনা করে বের করতে পারবো না। তো ভগবান এখানে বর্ণনা দিচ্ছেন সুখদেব গোস্বামীর মাধ্যমে, বেশমণির মাধ্যমে বর্ণনা দিচ্ছেন। এবং এই যে পরিচালনা ব্যবস্থা, এর মধ্যে রয়েছে 33 কোটি দেবতা। প্রভুপাদ বলতেন সাধারণ একটা দোকান চালাতে গেলে অনেক সময় কলকাতায় বড় বড় দোকানে 33 জন কর্মচারী থাকে, তাই না? তো একটা ছোট্ট দোকান চালাতে গেলে যদি 33 জন কর্মচারী থাকে, তাহলে বিশ্বব্রহ্মাণ্ড চালাতে গেলে 33 কোটি দেবতা থাকবে। তো শুধু তাই নয়, 33 কোটি দেবতা, আবার রয়েছে সপ্তর্ষি 7 জন ঋষি, আবার রয়েছে মনু 14 জন মনু,
এক একজনের এক একটা বিভাগ ভাগ করে দেওয়া আছে কার কি দায়িত্ব, আবার সবার উপরে রয়েছে ভগবান। ভগবানও আবার যুগে যুগে অবতীর্ণ হন, যখনই কোনো অব্যবস্থা এরাও যখন সামাল দিতে পারে না তখন ভগবান অবতীর্ণ হন। তো এই যে পদগুলি, যেমন 33 কোটি দেবতা, এই পদগুলি কিন্তু এমন নয় যে এখন যিনি ইন্দ্র আছেন তিনি ইন্দ্র থাকবেন, এমন নয়। এটা একটা, যেমন আমাদের, যেমন ভারতের প্রধানমন্ত্রী, আমরা দেখছি কিছু 5 বছর 10 বছর পরপর পরিবর্তন হচ্ছে। তো ঠিক সেই রকম ইন্দ্রপদ পরিবর্তন হচ্ছে, দেবতাদের পদ পরিবর্তন হচ্ছে, মনুদের পদ পরিবর্তন হচ্ছে, এবং এমনকি সপ্তঋষি, আমরা তো সপ্তঋষির নাম মুখস্থ করে বসে আছি, কিন্তু এই এই 7 জন থাকবে না। হ্যাঁ, প্রতি মন্বন্তরে এই সপ্তঋষি পাল্টে যাচ্ছে, প্রতি মন্বন্তরে পাল্টে যাচ্ছে। তো এখানে ভবিষ্যতের মন্বন্তরে কি হবে, এখন চলছে বৈবস্বত মন্বন্তর সপ্তম, তাই না? সপ্তম মন্বন্তর, এখানে আগামী, এখানে বলা হচ্ছে ভবিষ্যতি, ভবিষ্যতি মানে কি হবে, আগে কি হবে। অষ্টম মন্বন্তরে, এখানে অষ্টম মন্বন্তরের বর্ণনা হচ্ছে, আমরা এখন আছি সপ্তম মন্বন্তরে, 14 মন্বন্তরের মাঝখানে সপ্তম মন্বন্তর, আগামী অষ্টম মন্বন্তর সম্পর্কে বলা হচ্ছে। অষ্টম মন্বন্তরে সুতপা বিরজা অমৃত প্রভা প্রভৃতি, মানে এরা হচ্ছে প্রধান, প্রভৃতি মানে ওই 33 কোটি, এরা হবেন দেবতা। আগামী মন্বন্তরে কারা কারা দেবতা হবে তাদের মধ্যে দু একজনের নাম বলেছেন। 33 কোটি নাম লিখলে তো শুধু নামেই ভাগবত পূর্ণ হয়ে যাবে। বিরোচনের পুত্র বলি মহারাজ দেবতাদের রাজা ইন্দ্র হবেন, বলি মহারাজ হবেন ইন্দ্র। বলি মহারাজ ইন্দ্র হওয়ার চেষ্টাও করেছিলেন না, তিনি স্বর্গরাজ্য দখল করে ফেলেছিলেন। স্বর্গরাজ্য দখল করার পর দেবতারা যখন বলি মহারাজকে দেখে ভয় পেয়ে গেলেন, বলি মহারাজ তখন গুরু বলে বলি আনছিলেন। তাই দেবতারা যেমন করে বুঝতে পেরেছেন যে এর সঙ্গে যুদ্ধ করে পারবো না, তাই সব দেবতারা পালিয়ে গিয়েছিলেন। তো দেবতারা যেহেতু বিষ্ণু ভক্ত, তারা বিপদে সবসময় বিষ্ণুর কাছে যায়। তারা বিষ্ণুর কাছে গেলেন যে এখন আমাদের কী করতে হবে। তো বিষ্ণু বললেন যে এখন অসুররা গুরু বলে বলিয়ান, তাই যুদ্ধ করে পারবে না, যুদ্ধ করলে হবে না, কারণ এদের পেছনে এখন গুরুবল আছে, তাই আমাকে অন্য অপশন খুঁজতে হবে। এ হচ্ছে ভগবান, তার কাছে অপশনের অভাব নাই, থার্ড অপশন, ফোর্থ অপশন, সিক্সথ অপশন, তিনি একটা অপশন খুঁজলেন কি না, ভিক্ষা করে নিয়ে নেবেন, বলি মহারাজের কাছ থেকে ভিক্ষা করে নিয়ে নেবেন। আর বলি মহারাজও তো সাধারণ ব্যক্তি নন, তার নাম বহু জায়গায় তার গুণ প্রশংসা করা হয়েছে। হ্যাঁ, একে তো প্রহ্লাদ মহারাজের বংশধর, তাই প্রহ্লাদ মহারাজ যেহেতু শুদ্ধ ভক্ত ছিলেন, তার বংশে প্রহ্লাদ মহারাজের প্রভাব কিছু না কিছু তো থাকবেই। হ্যাঁ, তাই বলি মহারাজের মধ্যে প্রহ্লাদ মহারাজের প্রভাব পড়েছিল। বলি মহারাজ শুদ্ধ ভক্ত ছিলেন, তার নাম দ্বাদশ মহাজনের মধ্যে আছে, স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলির বয়া সতীর বয়ম, বলি অসুরদের মধ্যে দুজনের নাম আছে, প্রহ্লাদ মহারাজ আর বলি মহারাজ। আবার তার নাম আমরা পাই, ভক্তির সর্বোচ্চ স্তর হচ্ছে আত্মনিবেদন। হ্যাঁ, যে ভক্তির যে প্রথম হচ্ছে শ্রবণ, শ্রবণে পরীক্ষিত মহারাজ, শ্রীবিষ্ণু শ্রবণে পরীক্ষিত, বয়াসকি কীর্তনে, বয়াসকি মানে সুখদেব গোস্বামী, তিনি কীর্তনে। কীর্তন বলতে অনেকে মনে করে করতাল বাজিয়ে খোল বাজিয়ে কীর্তন, সেটা অবশ্যই কীর্তন, কিন্তু হরিকথা বলা সেটাও কীর্তন। অনেক সময় আমি যখন গ্রামে গঞ্জে পাঠের সুযোগ পাই, তখন পাঠ হলে বলে প্রভু পাঠ তো হলো, শ্রবণ হলো, এবার কীর্তন হোক। কিন্তু তাদের জানা উচিত যে পাঠ যেটা এটাও কীর্তন। হ্যাঁ, পাঠটা কীর্তন, তাই বলা হচ্ছে বয়াসকি কীর্তনে, প্রহ্লাদ শ্রীবিষ্ণু স্মরণে, শ্রীবিষ্ণু শ্রবণে পরীক্ষিত অবভদ বয়াসকি কীর্তনে, প্রহ্লাদ স্মরণে, প্রহ্লাদ মহারাজ তার হলো বিষ্ণু স্মরণ,
যেহেতু তার বাবা অত্যাচার করতো, স্মরণ করলে অত্যাচার আর কি করবে? আমি যদি মনে মনে স্মরণ করি এখানে আর টেরি পাবে না, আমি কাকে স্মরণ করছি? তো প্রহ্লাদ স্মরণে তদঙ্গরি ভজনে লক্ষ্মী, আর পাদ সেবনে লক্ষ্মী দেবী, তদঙ্গরি ভজনে লক্ষ্মী, পৃথু পূজনে, পৃথু মহারাজ হচ্ছেন অর্চন, অর্চনে পৃথু মহারাজ, পৃথু পূজনে, কপিপতি দাস্যে, কপিপতি মানে হনুমান, হনুমান হচ্ছেন দাস্যরসের ভক্ত। তো এই অবধি বলা হচ্ছে, এই অবধি সাধন ভক্তি, বুঝলেন, সাধন ভক্তি আর রাগানুগা ভক্তি। হ্যাঁ, তো কপিপতি পর্যন্ত বলা হচ্ছে যে দাস্য ভক্তি পর্যন্ত সাধন ভক্তি, তারপরে রাগানুগা সখ্য, সখ্য অর্জুন, অর্জুন হচ্ছেন সখ্য, সখ্যরস। হ্যাঁ, আর তার উপরে আত্মনিবেদন, মানুষ দেহ গেহ যো কিছু মোর অর্পিণ তো আপদে নন্দ কিশোর, আত্মনিবেদন, সম্পূর্ণ রাগানুগা ভক্তি। তার মানে বলি মহারাজ যদিও অসুরকুলে জন্মগ্রহণ করেছিলেন, তিনি ছিলেন রাগানুগা ভক্ত, সব কিছু কৃষ্ণের চরণে তিনি আত্মসমর্পণ করেছিলেন, সব কিছু দিয়েছিলেন, মানুষ দেহ, দেহ দিয়েছিলেন কিনা বলি মহারাজ? দেহ দিয়েছিলেন। যখন বলি মহারাজকে প্রথম বামনদেব বললেন যে আমার তিন পাদ ভূমি দরকার, ত্রিপাদ ভূমি, বলি মহারাজ বলছিলেন যে তুমি হয়তো বুঝতে পারছো না, তুমি, তোমার বয়স অল্প, তুমি একসময় তোমার অনেক সম্পত্তির প্রয়োজন হবে, তো তিন পাদ ভূমি নিয়ে তোমার কী হবে? তখন বামনদেব বলছিলেন না, আমরা ব্রাহ্মণ মানুষ, আমাদের অল্পতেই সন্তুষ্ট থাকা উচিত। তো যাই হোক, যখন সংকল্প গ্রহণ করে বলি মহারাজ যখন ত্রিপাদ ভূমি দান করবার সংকল্প করলেন, প্রতিজ্ঞা, প্রতিজ্ঞা রক্ষা করতে হবে ক্ষত্রিয়ের ধর্ম, তারপরে প্রতিজ্ঞাকে রক্ষা করতে পেরেছিলেন? প্রতিজ্ঞা রক্ষা করতে পারেননি। যখন দুই পদক্ষেপ বামনদেব তার শরীরকে বিস্তারিত করলেন, বিস্তারিত করতে করতে তার এক চরণে ঊর্ধ্বলোক, একেবারে ব্রহ্মলোক পর্যন্ত, আর এক চরণে অতল বিতল তলাতল রসাতল সুতল পাতাল সব দখল করে নিলেন, তখন বামনদেব বললেন তুমি আমার কাছে প্রতিজ্ঞা করেছিলে তিন পদক্ষেপ ভূমি দেবে, তো আমি এখন দুই পদক্ষেপ পেলাম, তুমি তোমার প্রতিজ্ঞা ভঙ্গ করেছ। তো বামনদেব সঙ্গে সঙ্গে তাকে অ্যারেস্ট করলেন, নাগপাশে অ্যারেস্ট করলেন। ভগবানের কাছে সব কিছু আত্মসমর্পণ করে ফল কী হলো? নাগপাশে বন্দি হলেন। অনেক সময় কাঁচা ভক্তরা বিরক্ত হয়ে যায়, সব কিছু ছেড়ে ইস্কনে আসলাম, এখন বিশেষ করে গৃহস্থ হওয়ার পর যে ঠিক মতো সংসার ভরণ পোষণ করতে কষ্ট হচ্ছে, অনেক সময় এরকম ভাবে। আবার ব্রহ্মচারীদের মধ্যে ক্ষোভ আসে, আসে না, ক্ষোভ আসে যে এইটা হলে ভালো হতো, এটা হলে ভালো হতো। তো আমরা এখানে বলি মহারাজের, এই জন্য বলি মহারাজকে মহাজন বলা হয়, উনি দেখাচ্ছেন দিলেন সব কিছু ভগবানকে, দেওয়ার পর পুরস্কার কী জুটল? পুরস্কার কী জুটল? নাগপাশ। পাণ্ডবরা ভগবানকে সব কিছু দিলেন, ভগবানের কথায় চলেন সব কিছু, কৃষ্ণ যা বলেন তাই সত্য, কৃষ্ণ যা বলেন তাই মানতেন, কৃষ্ণ বলেছেন মরুভূমিতে যাও, মরুভূমিতে, এই যে খাণ্ডপ্রস্থ, মরুভূমিতে যাও, ঠিক আছে, কৃষ্ণ বলেছে আমরা মরুভূমিতেই যাব, নিজের রাজ্য পর্যন্ত দুর্যোধনকে দিয়ে দিলেন। হ্যাঁ, এটা ছিল পাণ্ডবদের সম্পত্তি, হ্যাঁ, তো দিয়ে দিলেন দুর্যোধনকে, মরুভূমিতে চলে গেলেন, বনবাস কাটলেন। হ্যাঁ, তো যাই হোক, কিন্তু কখনো কৃষ্ণের বিরুদ্ধে তাদের ক্ষোভ ছিল না। ঠিক তেমনি বলি মহারাজকে যখন নাগপাশে বন্ধন করা হলো, অনেক সময় আমাদের লাইফ মেম্বাররা বলেন যে এত টাকা দিয়ে লাইফ মেম্বার হলাম, একটা ঘর ঠিক মতো পাই না, হ্যাঁ বলে না, বলে। তো আমরা যদি বলি মহারাজের কথাটা বলি যে আপনারা এখানে আসলে পরে আপনাদেরকে নাগপাশে বাধা হবে, আপনারা যখন এখানে আসবেন আপনাদেরকে দড়ি দিয়ে বাধা হবে, এরকম আরেকটি দৃষ্টান্ত, এরকম আরেকটি দৃষ্টান্তকে পরশুরাম, পরশুরাম, পরশুরাম সমস্ত পৃথিবী জয় করেছিলেন, 21 বার পৃথিবীকে নিক্ষত্রিয় করেছিলেন, একটা ক্ষত্রিয় যাতে বাঁচতে না পারে, কিছু ক্ষত্রিয় পালিয়ে গিয়েছিলেন আমেরিকা এবং অন্যান্য দেশে। হ্যাঁ, এখন যারা আমেরিকা বা অন্যান্য
পাশ্চাত্য দেশে রাজত্ব করছে, এরা সব ওই পালিয়ে যাওয়া ক্ষত্রিয়। তো সব ক্ষত্রিয়দের তাড়িয়ে তিনি যখন তাদের রাজ্যগুলি দখল করলেন, তিনি বললেন আমি তো আসলে পরশুরাম তো ক্ষত্রিয় ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্মণ। তো তিনি তার এই জয় করা সম্পত্তি গুরুদেবকে দান করলেন। তো গুরুদেব কি বললেন, গুরুদেব কি বললেন যে এখন তুমি আমাকে দান করেছো, তো এগুলি তুমি আমার রাজ্যে থাকতে পারবে না, তুমি এখান থেকে চলে যাও, আমার এখন রাজ্যটা আমার, তুমি যে পৃথিবী জয় করে আমাকে দিলে তো সেটা এখন আমার, তুমি আমাকে দান করেছ সম্পত্তি এখন আমার, তুমি এখান থেকে পালাও। তো পরশুরাম তখন তর্ক করতে পারতেন, সব দিলাম, এত কিছু দিলাম, তারপরে আপনি আমাকে বলছেন আপনার রাজ্য ছেড়ে চলে যেতে, কিন্তু তা বলেননি, প্রণাম করে চলে গেলেন। মহেন্দ্র পর্বতটা ছিল ওনার, তখনও মহেন্দ্র পর্বতে মহেন্দ্র পর্বত দান করা হয়নি যে কোনো কারণে, ওই মহেন্দ্র পর্বতে গিয়ে আশ্রয় নিলেন কে, পরশুরাম। বলি মহারাজ তাও তো পরশুরামের মহেন্দ্র পর্বত ছিল, বলি মহারাজের হাতে তাও ছিল না, বলি মহারাজের হাতে তাও ছিল না, সব দখল করে নিয়েছেন শ্রীবিষ্ণু। তারপরে পুরস্কার হলো নাগপাশ। সেই সময় প্রহ্লাদ মহারাজ আসলেন, হয়তোবা বলি মহারাজ তাকে স্মরণ করেছিলেন, প্রহ্লাদ মহারাজ তখন সেখানে উপস্থিত হলেন। প্রহ্লাদ মহারাজের সংস্পর্শে সাধুসঙ্গ, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। তো তার চিত্তে তিনি ভাবতে লাগলেন, তাহলে আমি যে প্রতিজ্ঞা করলাম, আমি তাহলে কিভাবে সেই প্রতিজ্ঞা পূর্ণ করব। তখন হঠাৎ করে তার মনে পড়ল যে কিছু সম্পত্তি এখনও আমার আছে, শ্রীবিষ্ণু কৃপা করে কিছু সম্পত্তি এখনও দখল করেনি। কোনটা বলুন তো, কোন সম্পত্তিটা? হ্যাঁ, দুটো ছিল, একটা হলো মানস আর একটা ছিল দেহ। গৃহ তো নিয়েছেন, মানস দেহ গেহ, মনটা ছিল আর দেহটা ছিল। তখন বললেন আমার কিছু আছে এখনো, আমি আপনাকে দেব, ত্রিপাদ ভূমি আপনি চেয়েছেন, আমি আমার আরও কিছু আছে দেব। তখন বলি মহারাজের স্ত্রী, যিনি বলি মহারাজের থেকে উন্নত ভক্ত, অন্তত ভাগবতের বর্ণনা অনুসারে বলি মহারাজকে শিক্ষা দিয়েছিলেন, কি আছে তোমার? কেন আমার দেহটা আছে, এটা তোমার দেহ, এটা কি তোমার দেহ না কৃষ্ণের দেহ? তো বলি মহারাজ স্ত্রীর কাছে হেরে গেলেন, তখন মনটা সহ দেহটা সহ কৃষ্ণকে দিলেন। মানুষ দেহ গেহ যো কিছু মোর অর্পিণ তোয়াপদে নন্দকিশোর। তখন বললেন ঠিক আছে, এই দেহ আপনারই, আপনি আপনার চরণ, তৃতীয় চরণ আমার মস্তকে রাখুন। তখন বামনদেব তার তৃতীয় চরণ তার মস্তকে রাখলেন। দেখুন বলি মহারাজ কিন্তু বলেননি যে কেন আমাকে, আমি এত কিছু দিলাম আপনাকে, ব্রহ্মাণ্ড দিয়ে দিলাম, কেন আমাকে নাক পাশে বন্দি করলেন? যেহেতু এই প্রতিবাদ করেননি, তার আচরণ জগতের কাছে শিক্ষণীয়, তার আচরণ জগতের কাছে শিক্ষণীয়, তাই তিনি মহাজন রূপে নির্বাচিত হলেন, মহাজন হলেন। হ্যাঁ, নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিলেন। হ্যাঁ, যে ভগবানের কাছে আত্মসমর্পণ করলে, হ্যাঁ, আশ্লিষ্য বা পাদরতাং পিনষ্টমাম অদর্শনান মর্মাহতাং করতু বা যথা তথা বা বিদধাত লম্পট মৎপ্রাণনাথস্তু সয়ব না পর, এটা হচ্ছে আত্মসমর্পণ। তো এই জন্য ভগবান পরীক্ষা নেন। হ্যাঁ, পরীক্ষা নিয়েছিলেন খোলা বেচা শ্রীধরের। খোলা বেচা শ্রীধরকে তিনি তো সবসময় কৃষ্ণের নাম করতেন। হ্যাঁ, তো মহাপ্রভু বলতেন যে যারা কৃষ্ণ নাম করে না তাদের বাড়িতে দেখো বিল্ডিং, তাদের বাড়িতে অট্টালিকা, তুমি সবসময় কৃষ্ণ নাম করো, তোমার ঘরের মানে ছনের খড়ের ঘর, সেই ঘরের রাত্রে চাঁদের আলো আর দিনে সূর্যের আলো প্রবেশ করে, বর্ষাতে বৃষ্টি আসে, তুমি এত কৃষ্ণ নাম করো, তোমার যে পরনের কাপড় চার জায়গায় একটু পরে পরেই সেলাই। হ্যাঁ, তো কী বলেছিলেন খোলা বেচা শ্রীধর, কী বলেছিলেন যে আমি তো কাপড় ছাড়া থাকি না, আমি তো কাপড় পরে আছি। হ্যাঁ, আজকে যিনি রাজা আগামীকাল হয়তো মৃত্যুর পর তিনি একটা পাখি হয়ে গাছের ডালে বসে থাকবে, এখন রাজপ্রাসাদে আছে,
মৃত্যুর পর পাখি হয়ে গাছের ডালে বসে থাকবে। তো আজকে যাকে রাজা মনে হচ্ছে কালকে তো সে রাজা নাও থাকতে পারে। সুতরাং ভগবান আমাকে যেমন রেখেছেন আমি ভালোই আছি, সুখেই আছি, নো কমপ্লেন। এটা হচ্ছে ভক্তদের, শুদ্ধ ভক্তদের একটি বিশেষ বৈশিষ্ট্য, নো কমপ্লেন। শুধু তাই নয়, কমপ্লেন তো দূরের কথা, মহাপ্রভু যখন বিশ্বরূপ প্রদর্শন করছিলেন তখন মহাপ্রভু উচ্চস্বরে বলছেন যে শ্রীধরকে ডেকে নিয়ে আসো, আমার পরম ভক্ত শ্রীধরকে ডেকে নিয়ে আসো। একে তো দরিদ্র ব্যক্তি, এমন দরিদ্র যে কেউ তাকে চিনেই না, ধনদৌলত থাকলে তো মানুষ চেনে, খোলা বেচা শ্রীধরকে কেউ চেনে না। তো যে খোলা বেচা শ্রীধর কে, কোথায় থাকে আমরা তো চিনি না। তখন রাত্রি, রাত্রিকাল, তো মহাপ্রভু বলছেন এইদিকে যাও, ওই বামন পুকুরের দিকে, সেখানে শুনবে উচ্চস্বরে একজন হরিনাম করছে, মধ্যরাত্রি উচ্চস্বরে হরিনাম করছে। হরিনাম শুনতে শুনতে তারা খোলা বেচা শ্রীধরের বাড়ি আবিষ্কার করলো। লোকে বলতো খিদের জ্বালায় হরিনাম করে, খিদের জ্বালায় ঘুম হয় না, রাত জেগে হরিনাম করে, চিৎকার করে। যাই হোক, ওকে, ওনাকে যখন ধরলেন গিয়ে সবাই, শ্রীবাস পণ্ডিত এবং সবাই গিয়ে খোলা বেচা শ্রীধরকে ধরলেন, কি ব্যাপার? যে তোমাকে ভগবান ডেকেছেন। এই কথা শুনেই শ্রীধরের শরীরে অষ্টসাত্ত্বিক বিকার, কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে গেলেন। তাকে কুলে করে নিয়ে মহাপ্রভুর চরণতলে ফেলে দেওয়া হলো। তো মহাপ্রভুর চরণ স্পর্শে তার দিব্যচক্ষু উন্মোচিত হলো। তিনি মহাপ্রভুর দিকে তাকিয়ে দেখছেন যে রামচন্দ্র, কৃষ্ণ, আবার একটু পরে দেখছেন নিমাই। যে নিমাই তার দোকান থেকে থোর মোলা কলা এইসব নিয়ে যেতেন জোর করে, অনেক সময় পয়সা না দিয়ে, অনেক সময় অর্ধেক মূল্যে। তারপর মহাপ্রভু বলছেন, শ্রীধর বুঝে গেছেন যে নিমাই ভগবান। মহাপ্রভু বলছেন যে তুমি আমার কাছে বর চাও। সে কি, আমার কোনো বর লাগবে না, তুমি আমাকে বাজারে অনেক ঠকিয়েছ, আর ঠকাতে পারবে না। বলে কেন, তুমি তো দরিদ্র, আমি তোমাকে কোনো সাম্রাজ্যের, মহাসাম্রাজ্যের সম্রাট বানিয়ে দিচ্ছি। না, আগে যা ঠকাবার ঠকিয়েছ, এখন আর ঠকাতে পারবে না। তাহলে তোমাকে আমি অষ্টসিদ্ধি দান করছি। অষ্টসিদ্ধি মানে মানে অসম্ভবকে সম্ভব করা যায়, জলের উপর দিয়ে হাঁটতে পারবে, নারদ মুনির মতো আকাশে ভাসতে পারবে, অষ্টসিদ্ধি। তো খোলা বেচা শ্রীধর বললেন না, আর ঠকাতে পারবে না, যা ঠকাবার ঠকিয়েছ আর ঠকাতে পারবে না। মহাপ্রভু বলছেন বর না দিয়ে আমি স্বস্তি পাচ্ছি না, বর আমার দিতেই হবে। তখন বলছেন যদি বর দিতেই চাও তাহলে সেই বর দাও, হ্যাঁ, যে ব্রাহ্মণ কারি নিল মোর খোলাপাত, হ্যাঁ, জন্মে জন্মে, হ্যাঁ, সেই ব্রাহ্মণ হৌ মোর নাথ। যে ব্রাহ্মণ আমার কলাপাতা, আমার থোর মোলা বাজারে কেড়ে কেড়ে নিয়ে যেত, সেই ব্রাহ্মণ যেন জন্মে জন্মে আমার প্রভু হয়। অর্থাৎ ভক্তি, প্রেম, প্রেম ছাড়া ভক্ত ভগবানের কাছে আর কিছু চায় না। তাই অশ্লীষ্য বা পাদরতং পিনষ্টমাম, ভগবান যদি ভক্তকে কষ্টও দেয় ভক্ত খুশি, ভক্ত খুশি, আমাকে কষ্ট দিয়ে তুমি যদি প্রসন্ন হও, হ্যাঁ, তাহলে আমি কষ্ট নিতে রাজি। তো এটা ভক্তির খুব, এটা আসলে ভক্তির শেষ মাথা, এটা ভক্তির শেষ স্তর। হ্যাঁ, যেমন কুন্তী দেবীর ছিল, হ্যাঁ, যে দুঃখগুলি বারবার, বিপদ সন্ততা শাশ্বত তত্র তত্র জগৎগুরু, হে জগৎগুরু, হে ভগবান, সে কষ্টগুলি আবার ফিরে আসুক, লোকে বলবে না বোকা, কেউ আসে ভগবানের কাছে, ভগবান কষ্টগুলি ফিরে আসুক। 99.9% লোক এসে ভগবানের কাছে কি চায়, কিন্তু কষ্ট তো কেউ চায় না। হ্যাঁ, ব্যবসা বাণিজ্য উন্নতি হোক, স্বাস্থ্য ভালো থাকুক, ছেলে মেয়ে ভালো থাকুক, ছেলে মেয়ের পরীক্ষা ভালো হোক, তাই না, ধনম দেহি জনম দেহি, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম তো তাই ভগবানের কাছে বলে। একমাত্র আমরা শুনি কুন্তী দেবীর কাছে যে বিপদ সন্ততা সৎসত, বিপদগুলি আবার ফিরে আসুক। আর বিপদ মানে সাধারণ বিপদ নয়, হ্যাঁ, সেই আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছিল যতগৃহে, কুরুক্ষেত্রের যুদ্ধ,
বহু বিপদ গেছে তাদের জীবনে, বহু রাক্ষস তাদেরকে আক্রমণ করেছিল, তাই না? তো সব বিপদগুলি যেন আবার ফিরে আসে কুন্তিদেবী চাইছে। কিন্তু কেন চাইছে? কারণ কুন্তিদেবী জানে যখন বিপদ আসে তখন আমার কৃষ্ণের প্রতি প্রেম ভালোবাসা এবং তাকে স্মরণ করার সুবিধাটাও তখন তীব্র হয়। সেই লোভে, কৃষ্ণ প্রেমের লোভে, কৃষ্ণ ভক্তির লোভে, কৃষ্ণের প্রতি আসক্তি বা বৃদ্ধি হওয়ার লোভে কুন্তিদেবী এসব চাইছেন। তো আমরা দেখছি বলি মহারাজের জীবনেও আমরা সেই ধরনের দেখতে পাচ্ছি যে তাকে বন্দি করা হলো। হ্যাঁ, বন্দি করে, যখন বন্দি করে তাকে, তখন তো তার, তিনি তো ভাবতে পারতেন ঠিক আছে অন্তত ব্রহ্মাণ্ড দিয়ে দিয়েছে, অন্তত দেহটা থাকুক, দেহটা থাকলে দু পয়সা রোজগার করে অন্তত পরিবার ভরণ পোষণ করতে পারবো। হ্যাঁ, কিন্তু দেহটাও তাকে ভগবানকে দিয়ে দিলেন। তখন ভগবান আবার একটা প্রমাণ রাখলেন। ভগবান কি প্রমাণ রাখলেন? ভগবান তার জন্য আরেকটা পুরী সৃষ্টি করলেন সুতল লোকে, যেটা বলা হচ্ছে ইন্দ্রপুরীর থেকেও শ্রেষ্ঠ। ভগবান দেখালেন ঠিক আছে তুমি তো নিঃশর্তে দিয়ে দিয়েছ সব কিছু, তো ভগবান তো আদান প্রদান করেন, যে যথা মাং প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজাম্যহম্। যে আমাকে যেরকমভাবে আমার কাছে আসে, যেরকম আমার কাছে আত্মসমর্পণ করে, আমি তাকে সেরকমভাবে বিনিময় করি। আসলে ভগবানের বিনিময়টা, ভগবান যদিও বলেছেন যে যেরকম আমার কাছে আত্মসমর্পণ করে আমি সেরকম বিনিময় করি, কিন্তু আসলে ভগবান অনেক গুণ বেশি বিনিময় করেন। হ্যাঁ, এই যে ভগবানের যে বন্ধু সুদামা বিপ্র, ভগবানকে কী দিয়েছিলেন? এক মুঠু চিড়ে, তাই না? তাও পাশের বাড়ি থেকে নিয়ে গেছিলেন, দ্বারকার রাজা, হ্যাঁ, রাজারা এসব খায় না। হ্যাঁ, ওইদিকে একজন জেলে গেছে, কি সিনেমা আর্টিস্ট জেলে গেছে ইদানিং, তাকে জেলের খাবার দেওয়া হয়েছে, বলছে আমি খাবো না, অভ্যাস নেই, অভ্যাস নেই। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকার রাজা, তিনি চিরাটা খুব আনন্দের সঙ্গে খেলেন। তো চিরার বিনিময়ে ঠিক আছে, এক এক মুঠো চিরা খেয়েছেন, দ্বিতীয় মুঠ খেতে যাচ্ছেন, তখন রুক্মিণী দেবী তার হাত ধরেছিলেন, কৃষ্ণের হাত ধরেছিলেন, কারণ রুক্মিণী দেবী তো সহধর্মিনী, রুক্মিণী দেবী জানেন আমার স্বামীর স্বভাবটা কী। তখন রুক্মিণী দেবী একটা প্রশ্ন করেছিলেন, তুমি যে এক মুঠো খেয়েছো তার ঋণ তুমি শোধ করতে পারবে? কৃষ্ণ তো দুমুঠ খেতে যাচ্ছিলেন, কিন্তু যখন রুক্মিণী দেবী প্রশ্ন করলেন তুমি ঋণ শোধ করতে পারবে কি না, তখন কৃষ্ণ ভাবতে লাগলেন। তখন ভেবে দেখলেন যে এক মুঠো চিরা যেটা খেয়েছি তার ঋণ শোধ করার সম্পদ আমার নেই। দ্বারকার রাজা, বিশ্বব্রহ্মাণ্ডের রাজা, অনন্তকোটি ব্রহ্মাণ্ডের রাজা, অনন্তকোটি গ্রহ নক্ষত্রের মালিক, অনন্তকোটি সোনার খনির মালিক, হ্যাঁ, তিনি ভাবছেন যে এক মুঠো চিরা খেয়েছি সেই চিরের ঋণ শোধ করার ক্ষমতা আমার নেই। তাইলে ভগবান যে বলছেন যে যথামাং প্রপদ্যন্তে, আমাকে যে যেরকম সেবা করে, যেরকম আত্মসমর্পণ করে আমি সেরকম বিনিময় দিই, কথাটা এক হিসাবে বোঝার ভুল। কথাটা আসলে কি না, ভগবানকে যদি কেউ কিঞ্চিত দেয় ভগবান অনন্তগুণ দেয়। হ্যাঁ, যেমন ফলওয়ালি, ফলওয়ালি ভগবানকে কয়েকটা ফল দিয়েছিল, তো কয়েকটা ফলের দাম কত? হ্যাঁ, আর ফলওয়ালির ঝুড়িতে কী হয়েছিল? মণিমুক্তা, তাই না? তো ভগবান সবসময় অনেক বেশি দেয়, অনেক বেশি দেয়। হ্যাঁ, যদিও ভক্তরা, তবে সেই বেশিটা আশা করি যদি আমরা ভগবানকে কিছু দিই, যে আমি ভগবানকে 10 টাকা দিলাম ভগবান আমাকে বেশি দেবে, তখন নাও দিতে পারে, তখন নাও দিতে পারে। যখন কোনো আশা থাকে না, ভাবগ্রাহী জনার্দন, ভগবান বুঝেন এই ভক্তের কোনো, এই ভক্ত নিষ্কাম ভক্ত, হ্যাঁ, পাওয়ার প্রত্যাশা নিয়ে সে আমার সেবা করে না, তখন ভগবান তাকে অঢেল দিতে পারে, অঢেল দিতে পারে। তো আমরা দেখি এই বলি মহারাজ, তার কোনো প্রতিবাদ নেই, তাকে যখন নাক পাশে বাধা হলো তার কোনো প্রতিবাদ নেই, তো যার ফলে ভগবান এত খুশি হলেন। ইন্দ্রলোকে, তুমি তো ইন্দ্রলোক চেয়েছিলে, ইন্দ্রলোকের থেকেও শ্রেষ্ঠ লোক তোমাকে দিলাম, সুতল লোক। শুধু তাই নয়, হ্যাঁ,
অনন্য চিন্তন্তমাং যেজনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম বহাম্যহম্। আমি তার সম্পত্তি রক্ষা করি। তিনি নিজে দারোয়ান হয়ে তার সম্পত্তি রক্ষা করলেন, ভগবান নিজে দারোয়ান হয়ে তার সম্পত্তি রক্ষা করলেন। তারপরেও ঠিক আছে, তুমি তো ইন্দ্রপদ চেয়েছিলে, তারপরে ভগবান অষ্টম মন্বন্তরে তাকে ইন্দ্রপদ দান করবেন, যেটা সুতল্লোকের থেকে নিকৃষ্ট। সুতল্লোকে তিনি যা পেয়েছেন সুযোগ সুবিধা, তার থেকে নিকৃষ্ট হচ্ছে ইন্দ্রপদ। তো ঠিক আছে, নিকৃষ্টটাও তুমি চেয়েছিলে, আমি নিকৃষ্টটাও তোমাকে দেব। তারপর ইন্দ্র বানালেন। তো সুতল্লোকে রাজত্ব করার পর ইন্দ্রলোকে এসে দেখলেন, বা এটা সুতল্লোকের থেকেও নিকৃষ্ট। তখন দেখলেন, এটা তাহলে এইসব চেয়ে আমার কী হবে? হ্যাঁ, আর ভগবান এত দয়ালু, আমি ইন্দ্র হতে চেয়েছিলাম, তিনি আমাকে ইন্দ্র বানিয়ে দিলেন। হ্যাঁ, তার থেকে আমি সুতল্লোকে ভালো ছিলাম। তখন ইন্দ্রপদ ছেড়ে দিলেন। ইন্দ্রপদ ছেড়ে দিয়ে উনি ভগবানের ভজনে মগ্ন হলেন। এই কথাই বলা হচ্ছে, হিত রাধ্যম ইন্দ্রপদং হিত্বা, ইন্দ্রপদ ছেড়ে দিলেন, ছেড়ে ভগবানের সেবায় সম্পূর্ণরূপে ভক্তিমূলক সেবায় নিযুক্ত হলেন। তো আমাকে বলা হচ্ছে যে যেহেতু নিঃসিংহ প্রার্থনা হবে, তাই 5 মিনিট আমি রাখলাম প্রশ্নোত্তরের জন্য। কারো যদি কিছু প্রশ্ন থাকে 5 মিনিটের মধ্যে আলোচনা করা যায়। বল। তো প্রভু বলছেন, ভগবান যদি এত কঠিন পরীক্ষা নেয়, আমরা সাধারণ ভক্ত, আমরা তো পরীক্ষায় ফেল করবো না? প্রেশার বাড়ে, টেনশন বাড়ে। তো আচ্ছা, নার্সারি ক্লাসের প্রশ্ন আর পিএইচডি ক্লাসের বা এমএ ক্লাসের প্রশ্ন কি সমান হয়? নার্সারি ক্লাসের প্রশ্ন 2+2=4, নার্সারি ক্লাসে প্রশ্ন আসে 2+2 কত হয়, তাই না? পিএইচডি ক্লাসে তো সেই প্রশ্ন আসবে না, বা মাস্টার ডিগ্রিতে সেই প্রশ্ন আসবে না। সেই প্রশ্নটা কীরকম হবে? আরেকটু কঠিন হবে। নার্সারি থেকে ক্লাস 1-এর প্রশ্ন আরও কঠিন, ক্লাস 1 থেকে ক্লাস 5-এর প্রশ্ন আরও কঠিন। যত উপরে উঠবে প্রশ্ন তত কঠিন হবে। তো আমাদেরকে ভগবান অত কঠিন প্রশ্ন দেবেন না। ভগবান জানেন এরা নার্সারিরও যোগ্য নয়, সুতরাং এদেরকে শুধু জিজ্ঞাসা করা হবে, এটা কী কালার, এটা কী কালার, বুঝেছে? আমাদের বেশি কঠিন প্রশ্ন ভগবান দেবেন না। কিন্তু ওই যখন কেউ পাণ্ডবদের মতো ভক্ত হবে, তখন কঠিন প্রশ্ন আসতে পারে। বনবাস, কঠিন প্রশ্ন আসতে পারে। নাগপাস, যেটা বলি মহারাজের জীবনে এসেছিল, খোলা বেচা শ্রীধরের জীবনে যেমন কঠিন প্রশ্ন এসেছিল। আসলে যখন আপনি উন্নত ভক্ত হয়ে যাবেন, যেমন পরীক্ষিত মহারাজ, হ্যাঁ, কেউ ভাবতে পারে যে ভাগবত শ্রবণ করলে আর সাপে কাটবে না, কিন্তু পরীক্ষিত মহারাজ ভাগবত শ্রবণে সম্পূর্ণ মগ্ন হলেন। 7 দিন 7 রাত্র অন্নদানা জল কিছুই গ্রহণ করেননি, কিন্তু ফল কী হলো? তক্ষক দংশন। তাই অনেকে যে বলে ভগবানের ভক্ত হলে গাড়ি অ্যাক্সিডেন্টে মৃত্যু হবে না, প্লেন অ্যাক্সিডেন্টে মৃত্যু হবে না, এগুলি ভুল কথা। পরীক্ষিত মহারাজের মতো ভক্তের মৃত্যু হয়েছিল তক্ষক দংশনে, তাও আবার ভাগবত শ্রবণ করার পরে। আগে হলে বলা যেত যে না, ভাগবত শ্রবণ করিনি, শ্রবণ করলে বেঁচে যেত। হ্যাঁ, ভাগবত শ্রবণ করার পরে কিন্তু এসছে তক্ষক, তাই না? আসলে এটা ভক্তি নয়, ভক্তি হচ্ছে তক্ষক দংশন করলেও আপনি হাসবেন, তক্ষক দংশনের পরেও আপনি হাসবেন। পরীক্ষিত মহারাজ হাসতে হাসতে দেহত্যাগ করেছিলেন, কারণ তখন তিনি বুঝে গেছেন এই সব মায়া, স্বপ্ন, এগুলি কোনো ব্যাপার নয়। ভক্তি কবচ যখন সঙ্গে থাকবে, সংসারের দুঃখ কষ্ট এমনকি মৃত্যু পর্যন্ত তাকে বিচলিত করতে পারে না। হ্যাঁ, ঠিক আছে। আর প্রশ্ন? আর 2 মিনিট বলুন প্রশ্ন থাকলে। হ্যাঁ, হরে কৃষ্ণ। আমি প্রশ্ন শুনতে পাইনি। হরি হরি। ঠিক
সেটা ভগবানের ভক্ত অনুসারে ভগবান অনেক সময় করতে পারে, ভগবান চাইলে করতে পারে। হ্যাঁ, চরণামৃত খেয়ে রোগ ভালো হয়ে গেছে এরকম প্রমাণ আছে, কিন্তু এমন নয় যে ভগবান সেটা করতে বাধ্য। ভক্তের ভগবান যদি মনে করে তাকে কিছু কষ্ট দিতে হবে, কষ্ট না দিলে তার চিত্তশুদ্ধি হবে না। হ্যাঁ, ভগবান যদি সবাইকেই চরণামৃত খেলো আর কর্মফল থেকে মুক্ত হয়ে গেল, হ্যাঁ, তাহলে তো সবাই অন্যায় অনাচার করে সে চরণামৃত খেয়ে নিত। হ্যাঁ, কিন্তু ভগবান জানে, ভাব বুঝে, ভাব অনুসারে ভগবান বিনিময় করে। ভগবান কখনো কখনো করতে পারেন, চাইলে করতে পারেন, কিন্তু এমন নয় যে সবাইকেই করবেন। ভগবান জানেন যে এর ভোগা দরকার আছে, ভোগান্তি ছাড়া। হ্যাঁ, এর যে ছাত্রগুলি বারবার পরীক্ষায় ফেল করে তাদের স্পেশাল ক্লাসের দরকার আছে, তাদের স্পেশাল ক্লাসের দরকার আছে, না স্পেশাল কোচিংয়ের দরকার আছে। হ্যাঁ, তাদের দরকার হলে অনেক সময় ভালো কষ্ট ভগবান দিতে পারেন, কিন্তু কেন, যাতে ভবিষ্যতে বেশি কষ্ট না পায়। ঠিক আছে, হরে কৃষ্ণ। এখন শেষ করছি, গ্রন্থরাজ শ্রীমদ ভাগবতম কি সমবেত বৈষ্ণব ভক্তবৃন্দ কি নিতাই গৌর প্রমানন্দে হরি হরি ভাব।